জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ নিজস্ব পরিকল্পনা বাস্তবায়ন করছে। ঢাকায় অনুষ্ঠিত গ্লোবাল কমিশন অন সম্মেলনে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় নিতে আন্তর্জাতিক সহযোগিতা চান তিনি দাবি ক্ষতি জানান বাংলাদেশেই আঞ্চলিক অভিযোজন কেন্দ্র স্থাপনের আর রোহিঙ্গারা ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উল্লেখ করে এই বাস্তুহারা জনগোষ্ঠীকে দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নেবার ব্যবস্থা নিশ্চিত করতেও আহ্বান জানান তিনি আকবর হোসেন সুমনের রিপোর্ট বৈশ্বিক উষ্ণায়ন জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়াতে জাতিসংঘ ও উন্নত দেশের নানা আয়োজন চলছে বিশ্বব্যাপী এর অংশ হিসেবে ঢাকায় অনুষ্ঠিত হল দুদিনব্যাপী দি গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন জিসের সম্মেলন বিশ্ব নেতাদের এই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি মিস্টার প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ক্ষতির চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী ক্ষতি মোকাবেলায় তার সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও জানান তিনি জলবায়ু পরিবর্তন হচ্ছে অত্যন্ত দ্রুততার সঙ্গে যা আমাদের কৃষি অস্তিত্ব প্রাণীগুলোর উপর ব্যাপক বিরূপ প্রভাব ফেলছে এই সকল গভীর গবেষণা বিনিয়োগেরও আবার প্রয়োজন রয়েছে আমরা জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সঠিক অভিযোজন কৌশলের পাশাপাশি সাশ্রয়ী পন্থা ও ঝুঁকি নিরসন ব্যবস্থা সুবিধা পেতে চাই বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গারা ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উল্লেখ করে আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের আহ্বান জানান সরকার প্রধান এই রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি কিন্তু এর ফলে কিন্তু আমাদের ওই অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে যার ফলে ওই সমস্ত এলাকা অনেকটা অনিরাপদ ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে কিন্তু আমরা মানবিক কারণে এই বাস্তুযুত রোহিঙ্গাদের সেখানে আশ্রয় দিয়েছি তা আমরা চাই যে যত দ্রুত তারা নিজের দেশে ফিরে যায় বাংলাদেশের জন্য সেটা ততই মঙ্গল হবে এটা আমি বিশ্বাস করি সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্ব সংস্থাগুলোর কার্যক্রম উপস্থাপন করেন জাতিসংঘের সাবেক মহাসচিব বানকি মুন এ বিষয়ে বাংলাদেশের নেওয়া পদক্ষেপ বিশ্বের কাছে শিক্ষণীয় বলে মন্তব্য করেন তিনি বিশ্ব সহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে থাকার আশ্বাস দেন রোহিঙ্গা ইস্যুতেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা গ্রথ আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা